সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। দেড় দশকের রাজনৈতিক সংকট চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। এরপর থাকবে যুক্তরাষ্ট্রের চিঠির জবাব দিল এবার আওয়ামী লীগ। সংলাপের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া চিঠির জবাব দিচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্রের মধ্য এবং দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এই চিঠি দিয়েছিলেন বলে জানিয়েছিল উবায়দুল কাদের। শুক্রবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের পক্ষে থেকে ঢাকায় মার্কিন দূতাবাসের অ্যাক্টিং ডেপুটি চিফ অব মিশন আটোরে লাইসেন্সের কাছে প্রত্যুত্তরের চিঠি হস্তান্তর করেছে আওয়ামী লীগ। এ বিষয়ে বিস্তারিত সংবাদ থাকবে বন্ধুরা, সম্পূর্ণ সংবাদটি দেখতে আমাদের সঙ্গেই থাকুন। জানাবো সংলাপের সময় শেষ বিএনপিকে ভোটে আসার আহ্বান খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের। এদিকে পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ভারত সম্পর্ক অব্যাহত রাখতে হবে বললেন হর্ষবর্ধন শিংলা। গত দেড় দশকে বাংলাদেশের উল্লেখযোগ্য প্রবৃদ্ধির প্রশংসা করে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শিংলা বলেছেন দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থে বিদ্যমান বাংলাদেশ ভারত সম্পর্ক অব্যাহত রাখতে হবে। জানাবো ঘূর্ণিঝড় মিথিলিতে ২০ টলা সহ দুই শতাধিক জেলে নিখোঁজ। ঘূর্ণিঝড় মিথিলির প্রভাবে ২০টি মাছ ধরার টলা সহ দুই শতাধিক জেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন গভীর নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। শুক্রবার দুপুরে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ট্রলার ডুবি এবং জেলে নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব এবার শর্ত মানলেই আব্বাসের হাতে ফিলিস্তিন তুলে দিবে ইসরায়েল। গাজা শাসনের ক্ষমতা ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে চায় ইসরায়েলের প্রশাসন, তবে এজন্য শর্ত মানতে বলছেন তারা। তারা বলছেন নির্দিষ্ট শর্ত মানলেই গাজার শাসন ক্ষমতা তাদের হাতে তুলে দেয়া হবে জেরুজালেম সহ। শুক্রবার ১৭ নভেম্বর টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। দেশের দেড় দশকের রাজনৈতিক সংকট চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। দেশে এক ভয়ঙ্কর ক্রান্তিকাল অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন তিনি। রুহুল কবির রিজভি বলেছেন বাংলাদেশের গণতন্ত্রকামী জনগোষ্ঠী এখন সরকারের বুলেটের টার্গেট। দেশের গণতন্ত্র এখন মৃত। গণতন্ত্রকে বারবার হত্যা করা আওয়ামী লীগের নিজস্ব শৈলী। তবে একতরফা নির্বাচনকে প্রতিহত করতে জনগণ প্রাণ হাতে নিয়ে সংগ্রাম করে যাচ্ছে। জনগণের ক্ষমতা অধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলন সব স্বৈরাচারীর জন্য হবে সতর্কবার্তা। দেড় দশকের রাজনৈতিক সংকট এখন চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। শুক্রবার ১৭ নভেম্বর বিকেলে এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে রিজভি এসব কথা বলেছেন। এ সময় রিজভি বলেছেন বৈশ্বিক গণতন্ত্রের যুগে লড়াই শুধু বাংলাদেশের মানুষের একার নয়, এ লড়াই পৃথিবীর গণতান্ত্রিক আমি সব মানুষের। এ লড়াই বাংলাদেশের মানুষের হারিয়ে যাওয়া অজস্র মৃত্যু নির্যাতন নিপীড়নের মাধ্যমে কেড়ে নেওয়া জনগণের ভোটাধিকার অর্জনের লড়াই। বিশ্ববিবেক আজ জাগ্রত। বাংলাদেশের মানুষকে নিষ্ঠুর একনায়তন্ত্র শোষণ অত্যাচারের শৃঙ্খল থেকে মুক্ত করার সংগ্রামকে সমর্থন দিচ্ছে বিশ্বের গণতান্ত্রিক আমি মানুষ। এ সময় তিনি বলেন ৭১ চেয়ে ভয়ঙ্কর আর সংখ্যা দুঃসময়ের মধ্যে দেশের সাধারণ জনগণ নিপতিত। চারদিকের অধিকার বঞ্চিত মানুষের করুণ আত্মনাদ হাহাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। হাহাকার আর বেদনা বিধর উপখ্যান ভয় আর সংখ্যা মানুষের পিছু নিয়েছে। এক ব্যক্তি এক দলের দুঃশাসন। বাংলাদেশের মানুষ এক বন্দি শিবিরে আটকে আছে। মৌলিক মানবাধিকার বর্তমান পরিস্থিতিতে উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। সার্বভৌমত্বকে বিক্রি করে দিয়েছে ক্ষমতায় টিকে থাকার গ্যারান্টিপত্র আদায় করা হয়েছে। আর সেজন্য জনগণের পছন্দের সরকার গঠন এবং পরিবর্তনে গণতান্ত্রিক রীতিকে গুম করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন আবারও একতরফা নির্বাচনের জন্য সব শক্তি বিনিয়োগ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। আজ্ঞাবাহী নির্বাচন কমিশন ইসিকে দিয়ে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। ইসি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের শর্ত রক্ষা না করে দলীয় ইচ্ছা
কাছে আত্মসমর্পণ করেছে। তফসিল ঘোষণার সাথে সাথে ইসির উচিত ছিল ভোট গ্রহণের সময় দিনে হবে না নিশিরাতে হবে সেটি উল্লেখ করা। বিএনপির এই নেতা আরো বলেছেন, দেশের জনগণ সাহস ধৈর্য সহকারে দেশজুড়ে গণ আন্দোলন শুরু করেছে। একটি অবাধ সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অবৈধ সরকারকে পদত্যাগ করে নির্বাচন চলাকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় এখন একমাত্র ব্রত। আওয়ামী লীগ এখন শনির দশায় পেয়েছে, জনসমর্থন তাদের হাল শূন্যের কোঠায় পৌঁছে গেছে। ক্ষমতায় নেশায় বুদ্ধ হয়ে শুরু করেছে রক্তাক্ত তাণ্ডব। বিএনপি নেতাকর্মীরা পাইকারি হারে গ্রেপ্তারের শিকার হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের দ্বারা। তাদের ধরতে পারলে গ্রেপ্তার হচ্ছেন বাবা, শ্বশুর, ছোট ভাই, এমনকি বাড়ির মেয়েরা পর্যন্ত তাদের হাতে গ্রেপ্তার হচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পুলিশ বাহিনী দিয়ে এদেশের বিরোধী দলকে দমানোর জন্য সর্বোচ্চ যত ধরনের স্ট্রিম রোলার জারি করা যায় সবকিছু করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রিজভী বলেন, যেহেতু আওয়ামী লীগ ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াইয়ে তরুণরা সামনের সারিতে, সেহেতু তরুণদের উপর চলছে মরণঘাতী সহিংসতা। আওয়ামী লীগ ও পুলিশ বিরোধীদের বাসার গেট ভেঙে, তালা ভেঙে এবং জানালা ভেঙে ঘরে ঢুকছে। তল্লাশির নামে পুলিশ গ্রামের পর গ্রাম বিএনপির নেতাকর্মীদের বাড়ির সব ঘর তছনছ করে দিচ্ছে। বাবার মৃত্যুতে জামিন মেলেনি কারাগারে আটকে রাখা ছাত্রদল নেতাদের। ছাত্রদল নেতাকে না পেয়ে বাবাকে হত্যা করা হয়েছে। এ সময় তিনি আরো বলেন, বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারের জন্য পুলিশকে উস্কানি দিচ্ছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। বরিশালের উজিরপুরে উপজেলার 1 নং সাতলা ইউনিয়ন সহ দেশের বিভিন্ন এলাকায় এমন ঘটনা প্রতিনিয়তই ঘটছে যা জনগণের হরহামেশি প্রকাশিত হচ্ছে। পাবনায় বেড়া পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলামকে না পেয়ে ছাত্রলীগ তার বৃদ্ধ পিতাকে পিটিয়ে হত্যা করেছে। ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা কামরুল হাসানের পিতা মৃত্যুবরণ করলেও তার বাবার লাশ দেখার জন্য সৌভাগ্য মেলেনি তার ছেলের। তার অপরাধ একটাই, সে ছাত্রদল করত। এছাড়া বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে না পেয়ে তার ছোট ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে না পেয়ে তার ছোট ভাইকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হচ্ছে। এখন বিএনপি নেতাদের না পেয়ে তাদের বাবা ভাই ছেলে সহ আত্মীয় স্বজন এবং নির্বিচারে গণগ্রেপ্তার করছে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের এই ফ্যাসিবাদী পুলিশ বাহিনী। গ্রেপ্তারের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় সারা দেশে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মোট গ্রেপ্তার 395 জনের অধিক। মোট মামলা হয়েছে 8টি, মোট আসামি হয়েছে 1,065 জনের অধিক, মোট আহত হয়েছে 15 জনের অধিক নেতাকর্মী এবং মৃত্যু হয়েছে 1 জনের। 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশের 4 থেকে 5 দিন পূর্ব থেকে আজ পর্যন্ত মোট গ্রেপ্তার 12,900 জনের অধিক নেতাকর্মী, মোট মামলা হয়েছে 289টির অধিক, মোট আহত হয়েছে 4,121 জনের অধিক নেতাকর্মী, মৃত্যু হয়েছে 14 জন, সাংবাদিক 1 জন। এছাড়া 18টি মিথ্যা মামলায় 9 জনের মৃত্যুদণ্ড এবং প্রায় 135 জনের অধিক নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দিয়েছে এই ফ্যাসিবাদী সরকারের আজ্ঞাবহ আদালত। যুক্তরাষ্ট্রের চিঠির জবাব দিল আওয়ামী লীগ। শুক্রবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের পক্ষ থেকে মার্কিন দূতাবাসের অ্যাক্টিং ডেপুটি চিফ অব মিশন আটুরে হাইসেন্সের কাছে প্রত্যুত্তরের চিঠি হস্তান্তর করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত, এ আরাফাত এমপি। তবে প্রত্যুত্তরের চিঠিতে আওয়ামী লীগ কি লিখছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংলাপের প্রস্তাব দিয়ে আওয়ামী লীগকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয় যুক্তরাষ্ট্র। ডোনাল্ড লুট দেওয়া চিঠি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস 15 নভেম্বর সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে উবায়দুল কাদের সাংবাদিকদের জানান যথাসময়ে চিঠির উত্তর দেওয়া হবে। সংলাপের সময় শেষ, বিএনপিকে ভোটে আসার আহ্বান খাদ্যমন্ত্রীর। খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেছেন, তফসিল ঘোষণা হয়ে গেছে, এখন আর সংলাপের সময় নেই। বিএনপি ভোটে আসুক, জনপ্রিয়তা প্রমাণ করুক। আগুন সন্ত্রাস, সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি, গাড়ি ভাঙচুর, হরতাল অবরোধ দিয়ে ভোটে রাজনীতি হয় না। বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছে। শুক্রবার হিমায়তপুর কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। তিনি বলেছেন, দুঃখজনক হলেও সত্যি, মির্জাফরেরা ঘুরে ফিরে আসে। বিএনপি বহির্বিশ্বের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের সঙ্গে আবারও মির্জাফরগিরি করার পায়তারা শুরু করেছিল, কিন্তু প্রধানমন্ত্রীর দৃঢ় হস্তক্ষেপে তা বন্ধ হয়ে যায়। খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি কখনো সামনের রাস্তা দিয়ে ক্ষমতায় আসেনি, পেছনের রাস্তা দিয়ে ক্ষমতায় আসার সুযোগ আর নেই। 1991 এবং 2001 সালে ইতিহাস বাংলাদেশের মানুষ ভুলে যায় নাই, তখন কিন্তু
প্রায় 3 লক্ষ ভুয়া ভোটার ছিল। এগুলো দিয়ে কিন্তু বিএনপি তখন অনেকটা ভোট তাদের পক্ষেই করে নিত, কিন্তু প্রধানমন্ত্রী আসার ফলে বিএনপির নেতাকর্মীদের সেই কাজটি বন্ধ হয়ে গেছে। এখন আর ভোট চুরি করে ক্ষমতা আসতে পারছে না। এখন ভোট চুরি করার আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনআইডি কার্ডের মাধ্যমে প্রত্যেকের একটি করে ভোট নির্ধারণ করে দেয়। ভুয়া ভোটাররা এখন ভুয়াভাবে ভোট দিয়ে বিএনপিকে জেতানোর সুযোগ পাচ্ছে না। ঘূর্ণিঝড় মিথিলি 20 টলারসহ 2 শতাধিক জেলে নিখোঁজ। ঘূর্ণিঝড় মিথিলির প্রভাবে 20টি মাছ ধরার টলারসহ 2 শতাধিক জেলের নিখোঁজ হওয়ার পর খবর পাওয়া গেছে। এদিকে উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন গভীর নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। শুক্রবার দুপুরে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ট্রলার ডুবির এবং জেলে নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে বঙ্গোপসাগর মোহনায় পাথরঘাটা উপজেলার সালামিয়া নামে এক ব্যক্তি এফবি নিশাত নামে মাছ ধরার ট্রলার প্রবল দমকাহার কবলে পড়ে উল্টে যায়। ওই সময় পাশে অবস্থানরত অনেকটি ট্রলারের জেলেরা তাকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নিয়ে আসেন। এছাড়া পাথরঘাটা উপজেলার ছোট বড় 20টি মাছ ধরার ট্রলারসহ 200 জেলের এখনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এ সময় তিনি আরো জানান, সুন্দরবন এলাকার বিভিন্ন খালে শতাধিক ট্রলার নিরাপদ আশ্রয়ে অবস্থান করছে, তবে নিখোঁজ জেলে এবং ট্রলারের খোঁজখবর নেওয়া হচ্ছে। দক্ষিণ স্টেশন কোস্টগার্ড সূত্র থেকে জানা যায়, নিখোঁজ ট্রলার এবং জেলেদের খোঁজ নিতে অন্যান্য স্টেশনকে অবগত করা হয়েছে।